পলিটিক্যাল প্রেজেন্স চলবে না। এখানে একজন যিনি পলিটিক্যাল নেতা এসছেন, তিনি জনগণের থেকে চলে যান। নমস্কার দর্শক, আমি রুচিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় লালবাজার অভিযানে যখন জুনিয়র ডাক্তাররা রত ছিলেন শিবির পদত্যাগের দাবিতে, ঠিক তখন তিনি ও লালবাজারের কাছে উনি গিয়েছিলেন যে এই জুনিয়র ডাক্তারদের পাশে একটা সহমর্মিতার বার্তা নিয়ে। কিন্তু জুনিয়র ডাক্তাররা রীতিমতো তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিয়েছেন। কোনো পলিটিশিয়ান তাদের চায় না, তারা প্রথম থেকেই জানেন কোন পলিটিশিয়ানদেরকে তাদের এর যে ঘেরা, মানে তারা যেখানে আন্দোলন করছে সেখানে কাউকে ঢুকতে দেয়নি। কিন্তু পলিটিশিয়ানদের সঙ্গে তারা বাইরে বেরিয়ে এসে তারা কি বলতে চেয়েছে, তাদের থেকে বার্তা নিয়েছে, কথা বলেছে, এতদিন সেটাই আমরা দেখেছি। কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা গো ব্যাক স্লোগান দিতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেয়া হলো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বার্তা দিতে গিয়েছিলেন, সেটা না শুনেই এই কার্য তো রাজনৈতিক ব্যক্তিত্ব চায় না করে তাকে গো ব্যাক স্লোগান দেয়া। আপনাদেরকে একটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই ভাববেন হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য দালালি করতে চলে এসেছে। না, একদম এইটা ভাববেন না। কিন্তু আমি দেখলাম শাসক দলের তরফ থেকে সঙ্গে সঙ্গে ওই 10 সেকেন্ডের ক্লিপিংস টুইট হয়ে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তভাবে সহমর্মিতা দেখিয়ে মিডিয়াকে বাইট দিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছেন যে আমি ওদের সাথে থাকতে চেয়েছিলাম। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু সব ক্লিপিংসটা দেখানো হয়নি। রীতিমতো তাকে তার যে ওই যে গো ব্যাক স্লোগান দেখানো হয়েছে তাকে, সেইটাকে মৃণাল ঘোষ টুইট করে দিয়েছেন। দেখা গেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকেও টুইট করা হয়েছে। আমি একটা কথাই, জুনিয়র ডাক্তাররা অনেক আপনারা লড়াই দিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে যখন হুমকি দিচ্ছিলেন, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলেছিলেন? ফাইনাল কিছু জানেন না, কিসের এফআইআর করবেন, করুন না, একটা এফআইআর করুন, সেটাকে কি করে কোয়াশ করতে হয় আমাদের জানা আছে। সেটাকে কি করে হাইকোর্টে নিয়ে গিয়ে সেটাকে কি করে খারিজ করিয়ে দিতে হয় সে উপায় আমাদের জানা আছে, আইন জানা আছে। হ্যাঁ, আপনি একজন একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে করুন না, একজন একটা করুন, বা আপনি 100টাই করুন, বা 1000টি করুন, আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি মিথ্যা অভিযোগ করছেন এবং সেই মিথ্যা অভিযোগ অভিযোগে এফআইআর দায়ের হচ্ছে এবং তারপর তাদের বিপদ হচ্ছে। একটা চিকিৎসকের এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান, তারপর আপনাকে বুঝে নেবো আদালতে। একটা জিনিস বলুন তো, অরাজনৈতিক রাজনৈতিক বারবার বলছেন আপনারা। যদি কিছুক্ষণের জন্য যদি মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চেয়ারটায় বসেছিলেন, প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চেয়ারটায় বসেছিলেন বিচারপতি অবস্থায়, অনেকেই বলবেন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য হলেও যে রায়টা দিয়েছিলেন একটাও কি খণ্ডন করে পার্থ চট্টোপাধ্যায় কি জামিন পেয়ে বাইরে চলে এসেছে, মানিক ভট্টাচার্য কি জামিন পেয়ে বাইরে চলে এসেছে, আরও সব যারা তাবড় তাবড় শিক্ষা দপ্তরের সবাই কি জামিন পেয়ে বাইরে চলে এসেছে, তিনি যদি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই দিয়ে থাকতো, সুপ্রিম কোর্টে যেভাবে তারা দ্বারস্থ হয়েছে সবাই কি বাইরে চলে এসেছে? আজকে 14,500 জনের চাকরি কার জন্য হচ্ছে বলুন তো? এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদেরকে আরও একটা আমি কথা বলতে চাই, আজকে বিকাশরঞ্জন ভট্টাচার্য সাংসদ, তারও একটা রাজনৈতিক পরিচয় আছে, তিনি কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবী, তিনি কিন্তু তা বলে কি নির্যাতিতার পরিবার কি রাজনৈতিক দল করেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আবৃষ্ট হয়ে যাচ্ছেন, এরকম মনে করেন আপনারা? আরও একটা জিনিস আমি বলছি, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো দিন আপনাকে আপনাদের সুপ্রিম কোর্টে লাগবে না তো আইনজীবী হিসেবে? যদি লাগে, যেভাবে গো ব্যাক স্লোগান দিলেন কথা বলতে পারতেন কি? কারণ কেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনারা তো 2 মিনিট কথা বলা যেত, গো ব্যাক স্লোগান, যেভাবে গো ব্যাক স্লোগান কথা বলতে দিচ্ছিলেন না, চলে যান চলে যান চলে যান, 2 মিনিটের জন্য কোনো আন্দোলনে রাজনৈতিক রং লাগে না।
অনেক রাজনীয় অনেক মানে আমরা দেখেছি এর আগেও অনেক আন্দোলন দেখেছি, 2 মিনিটের জন্য রাজনৈতিক রং কোনো আন্দোলনের সাথে লাগে না। আর আর এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা সিঙ্গ নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন সেই শিল্পীরা কিন্তু আজকে যথেষ্ট চোখে চোখ রেখে অনেক আছে তাদের মধ্যে, অনেকে বিকিয়ে গেছেন, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রশ্ন করেন, তারা কিন্তু কোনো রাজনীতির মধ্যে ঢুকে যান না। যেমন আমি আপনাদেরকে বলতে পারি বিশিষ্ট শিল্পী সমীর আইচ, তিনি কিন্তু এখনো পর্যন্ত মমতার চোখে চোখ রেখে প্রশ্ন করেন। আরও আছেন যারা সিঙ্গ নন্দীগ্রামের সময় ছিলেন। আমি একটা জিনিস শুধু বলতে চাই, কোনোদিন আপনাদের এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে লাগবে না তো? সবসময় মনে রাখবেন যে যে কাজটা করছেন সেটার এফেক্ট কোথায় গিয়ে পড়তে পারে। অনেকে দর্শক, আমি টুইট শাসক দলের যেভাবে আনন্দে উল্লসিত হয়ে টুইট দেখলাম, সেজন্যই আমি অনেক দিন পর আজকে আপনাদের কাছে এসে শুধু বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলায় একটা নাম হয়ে থেকে যাবে, সেটা যতই রাজনীতির সাথে উনি যুক্ত হন সেটা মোছা যাবে না। তিনি হাইকোর্টের চেয়ারে বসে বিচারপতির যেভাবে রায় দিয়েছেন, যেভাবে শিক্ষা দপ্তরের করাপশানটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আপনারা যে স্বাস্থ্য দপ্তর নিয়ে এত গর্জে উঠছেন, এই প্রিন্সিপালের প্রতি এত গর্জে উঠছেন এবং স্বাস্থ্য ভবন নিয়ে এত প্রশ্ন তুলছেন, সেই তারই আর একটা সরকারের পার্ট শিক্ষা দপ্তর, সেটাকে চোখে আঙুল দিয়ে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। শুধু একটা জিনিসই আমি বলতে চাই, আপনারা যদি কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন, কিন্তু আপনারা যেভাবে গো ব্যাক স্লোগান দেখিয়েছেন, আমার তো মনে হয় না যে শুধু রাজনীতিবিদ যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতো তার ক্ষেত্রে ঠিক হতো, কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনোদিন আপনাদের সুপ্রিম কোর্টে লাগতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তখন সেটা রাজনীতির মধ্যে হয়ে যাবে না তো? আজকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মামলা লড়েন, তখন কি আইনজীবী দেখি না রাজনীতিবিদ দেখি? আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে প্রত্যেকটা মামলা হাইকোর্টে লড়েন, আইনজীবী দেখি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজনৈতিক পরিচয় দেখি? একটা আইনজীবীর রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার কিন্তু আইনজীবী সত্তাটাই তিনি ধারণ করেন, আইনজীবী সত্তাটাই। They are making a mistake. I have come here as a normal citizen without any introduction of any political party. As a general people, I have come to support them. They may not need my support, may not need, but I think I should come here. That is why I have come. They have their democratic right to raise such slogans. So I am not getting hurt for this. নিশ্চয়ই তাদের সমর্থন আছে কি নেই সেটা বোঝার একটা উপায় হচ্ছে ওরা গো ব্যাক বলছে, কিছু আমার মনে হয় ওরা ভুল বুঝে বলছে। আমি এখানে কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়াই এখানে এসেছি।